Wow! Trial there, hot sir. Can I show you the chip? I am the one. Assalamualaikum. আমরা হাজির হলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকে ব্লগে টুকটাক আমরা কিছু কেনাকাটা করব মানে আমাদের ফারজানা ভাবির মেরিজ ডে সেই উপলক্ষে আমরা টুকটাক শপিং করতে আসছি বাচ্চাদের স্কুলে দিয়ে তো অনেক সময় আমরা হাঁটাহাঁটি করেছি এখন টায়ার্ড হয়ে গেছে এজন্য সবাই নাস্তা করব আমরা এখন নাস্তাটা করে নেই আমরা সবাই মেরিজ ডে তে যাব ফারজানা ভাবির তো আমরা টুকটাক শপিং করে আমরা আসলাম হঠাৎ করে তো তাই মাথায় ছিল না ব্লগ করার জন্য টুকটাক শপিং করে আমরা আসলাম আর একটু ঘোরাঘুরি করব সবাই মিলে একটু নাস্তা করব তারপর আরো কয়েকটা সুপারমার্কেটে যাব অলরেডি আমরা কিন্তু দুইটাতে চলে গিয়েছিলাম তো সেখান থেকে বের হয়ে চলে এসেছি তো চলুন আপনারা আমার সাথে আর কি কি করি আর ফারজানা ভাবির মেসেজ এই হচ্ছে আমাদের ফারজানা ভাবি আর বাকিটা দেখাবো আমরা সবাই অনেক সকালে বাসা থেকে বের হয়েছি বাচ্চাদের স্কুলে দিয়ে আমরা বের হয়েছি আর আগে বাসায় বলেছিলাম যে আজকে আমরা একটু ঘুরতে যাব আমাদের অন্য এক জায়গায় যাওয়ার কথা ছিল সেখানে আজকে যাব না কারণ আমাদের সাথে যে ফারজানা ভাবি ভাবির 12 বছর পূর্ণ হলো বিবাহ বার্ষিকীর জন্য ভাবির জন্য অনেক শুভকামনা রইল সবাই দোয়া করবেন তো সেই উপলক্ষে ভাবির যে টুকিটাকি কেনাকাটা বাকি আছে সেটা আজকে করব তো সকাল থেকে হাঁটতে হাঁটতে সবাই অনেক টায়ার্ড হয়ে গেলাম তো ভাবলাম যে বারে বসে একটু নাস্তাটা করে নিই আমরা সবাই সবার পছন্দ মতো কর্নের তো বাছাই করে নিলাম হাই তানিয়া আমরা সবাই মিলে খুব মজার আড্ডা দিচ্ছিলাম আর অনেক মজা করে নাস্তা খাচ্ছিলাম খুবই ভালো লাগলো ইতালির কফিটা কিন্তু খুবই মজা এখানে বিভিন্ন ধরনের কফি পাওয়া যায় আমরা চারজনে আজকে তিন ধরনের কফি খেলাম দুজনের পছন্দ হচ্ছে ক্যাপুচিনো আমার পছন্দ হচ্ছে কাফে মাকিয়াতো আর একজন ভাবি খেলো অর্সো আমরা সবাই মিলে কফি খেতে খেতে মজার আড্ডা দিচ্ছিলাম যেটাকে বাংলাদেশে চায়ের আড্ডা বলে আজকের দিনটা আলহামদুলিল্লাহ খুবই ভালো গেল আজকে এখন এই হচ্ছে আমাদের দুই তানিয়া এক এটা হচ্ছে আমাদের তানিয়া ভাবি আর এটা আশা করি সবাই চিনেন আমাদের তানিয়া মামি আচ্ছা ঠিক আছে তো আমরা একটু পরে আবার আসছি কফির আড্ডা শেষ করে আমরা বেরিয়ে পড়লাম টুকটাক বাচ্চাদের জন্য আর আমাদের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র আমরা এখন কিনে নেব আর যে কোনো অনুষ্ঠানে পরার জন্য আমাদের দেশীয় পোশাকগুলি সবচেয়ে ভালো আর ইউরোপে মেয়েদের জন্য কেনাকাটা করে কোনো মজা নেই কারণ দেশীয় পোশাকগুলো এখানে পাওয়া যায় না অনলাইনে দুই একটা পেজে পাওয়া যায় ফারজানা ভাবি দেশ থেকে ড্রেস এনেছে তো এখানে সেই ড্রেসের সাথে ম্যাচিং করে কিছু জিনিস কিনে নেবে তো সেগুলো কিন্তু এইসব দোকানে পাওয়া যায় এখানে বাচ্চাদের ড্রেসগুলো খুবই সুন্দর কিন্তু এখানে অপশন কিন্তু খুবই কম দেখে নিলাম খুব ভালো লাগলো তো ভাবি বাচ্চার জন্য কিছু কিনলো এই শপে কিন্তু অনেক কিছুই পাওয়া যায় বাচ্চাদের ব্যাগ বড়দের ব্যাগ আমি একটু ঘুরে ঘুরে দেখছি সাথে আপনাদেরও দেখাচ্ছি যদি কিছু পছন্দ হয়তো এখান থেকে নিয়ে নিব এই সুপার মলে যেটা ভালো লেগেছে এখানে ব্যাগের জন্য অনেকগুলো অপশন আছে এবং ব্যাগগুলো কিন্তু খুবই সুন্দর আর বাচ্চা এবং বড়দের ড্রেসের বেলায় এখানে অপশন খুবই কম এখন আমাদের তানিয়া ভাবি মানে আজকের মডেল আমাদের খুব সহজে কি করে মাথায় আলগা চুল লাগাতে হয় সেটা লাগিয়ে দেখাবে তবে ভাবিকে অসাধারণ লাগলো ওয়াও এই শপিং মলের গাউনগুলো কিন্তু মোটামুটি ভালোই ছিল তো আমরা দেখে নিয়েছিলাম কিন্তু এখানে অপশন খুবই কম ছিল তাই দুই একটা পছন্দ হলেও দেখা গেছে সাইজ মিলেনি আবার সাইজ মিলে ডিজাইন ভালো লাগেনি তো সব মিলে আমরা একটু দেখে নিয়েছি
এটার জন্য আমাকে অনেক ডায়েট করতে হবে, জিম করতে হবে, প্লাস আমাদের মোটামুটি কেনাকাটা শেষ। সামনে যদি কোনো ভালো শপিং মল পাই তাহলে হয়তো আমরা আবারও ঢুকবো। আমরা এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি, আর কি কেনাকাটা করলাম সেটা দেখাচ্ছি না, কারণ সামনে একটা অনুষ্ঠান, এখন যদি দেখিয়ে ফেলি তাহলে কিন্তু মজাটাই নষ্ট হয়ে যাবে। অনেক বছর পরে সবাই মিলে এত মজা করলাম, স্কুল লাইফের কথা মনে পড়ে গেল। স্কুল লাইফগুলোকে আসলে আমরা সবাই অনেক মিস করি। তো আজকে এত সুন্দর একটা সময় কাটানোর জন্য সবাইকে আবারও অনেক ধন্যবাদ। আমরা চলে এসেছি বা বাস থেকে নেমে যাব, খুব একটা দূরে ছিল না, কিন্তু সারাদিন বাহিরে থাকার জন্য আমরা অনেক ক্লান্ত ছিলাম, সেজন্য আসলে বাসে উঠেছি। আর এত মজা করেছি আর এত ফান করেছি, এই দিনটা অনেক দিন মনে থাকবে। আর স্মৃতি হিসেবে একটু ক্যামেরা বন্দি করে নিলাম। ভাবির ম্যারেজ ডে অনুষ্ঠানে আমরা কী কী মজা করেছি যদি ব্লগ আকারে দেখতে চান তাহলে প্লিজ আমার কমেন্ট বক্সে জানাবেন। আর পরবর্তী মজার ব্লগ বা রেসিপি দেখার জন্য প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখন আমাদের যার যার বাসার কাছে চলে এসেছি, এখান থেকে আমরা আলাদা হয়ে যাব। এই দুইজন আলাদা, আল্লাহ হাফেজ, কালকে দেখা হবে ইনশাআল্লাহ। এই দুজন একদিকে আর আমরা দুজন, আল্লাহ হাফেজ সবাইকে, আল্লাহ হাফেজ আজকের জন্য।